আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এন উজ্জ্বল ব্লগসের নিয়মিত আয়োজনে। আজকের আমি আপনাদের দেখাতে যাচ্ছি এই জাহাজটির, আর এই জাহাজের ভিতরে কী কী আছে সেগুলো আজকের এই ভিডিও তুলে ধরার চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সহজেই পান। এখন আমি ও আমার সহকর্মীরা লতা সিঁড়ি বেয়ে এই জাহাজটিতে ওঠার চেষ্টা করব। জোয়ারে পানি কি মেলা আজকে ঠাকুর? এই যে ওঠাতে কি কষ্ট, আমার তো ওয়েট ভার, আবার আমার উঠতে আরো কষ্ট। এই ওঠ 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 মাও ভাই ওঠ। আমি সবার লাস্ট উঠবো, তো আপনারা দেখতেই পাচ্ছেন এটাই আমি আপনাদের জন্য উঠছি। নিচে থেকে আমার ক্যামেরাম্যান আমার ভিডিও করে দিচ্ছে। প্রচণ্ড কষ্ট হয়েছে এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে, এটাকে লতা সিঁড়ি বলে। আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে কমেন্টস করবেন। তো কষ্ট, স্লিপ পাঁচ জনের আছে না, এখানে এন্ট্রি হয় আমাদের না, যা যে উঠে পর এখানে এন্ট্রি হবে, ইয়ার থেকে হোক বা পার্টি পার্টি যাই হোক, যে আসলে এখানে এন্ট্রি হবে। প্রচুর বড় জাহাজ ভাই, এটা কত হাজার টন আমাদের? এটা আমাদের লাগবে না, না ড্রেনে জন্য তৈরি করিনি, ড্রেনই পরে জালে তোলা যাবে না, ওইগুলো মোটা হবে আগে না? হ্যাঁ আরো মোটা হবে। এখন আমি নিচের দিকে যাব, ইঞ্জিন মেন ইঞ্জিনের দিকে, মেন ইঞ্জিন রুম। শিপের ভিতরে চলাচল একটু সাবধানে করতে হয়, কারণ শিপের ভিতরে প্রতিটি পদক্ষেপেই অনেক বিপদ থাকে। আমি আস্তে আস্তে নামার চেষ্টা করছি, কারণ এসব জায়গাগুলো খুবই পিচ্ছিল, যে কোনো সময় পা পিছলিয়ে আপনি পড়ে যেতে পারেন। দেখছেন সামনে ইয়াট কর্তৃপক্ষের লোকজন সবাই সেফটি নিয়ে আছে, প্রপার পিপি নিয়ে আছে। আপনারা এখানে যে অরেঞ্জ কালারের পাইপটি দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে জাহাজে ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে। এর এক প্রান্তে বুলওয়ার আছে, এটা জাহাজের মেন ইঞ্জিন। আপনাদের নামিয়ে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। মেন ইঞ্জিনটি অনেক পরিষ্কার, দেখতেই পাচ্ছেন যে জাহাজের যে ইঞ্জিনের যে ফ্লোটা কত পরিষ্কার পরিচ্ছন্ন। একটা জাহাজে যে কত আইটেমের মালামাল থাকে তা বলার কোনো ভাষা নেই, অনেক মালের নাম আমি আজও জানি না, তারপরও আপনাদের দেখানোর চেষ্টা করি। এইসব মালামাল শিপইয়ার্ড থেকে বিক্রি হয় আপনার লটে বা বিভিন্ন কেজি দরে বিক্রয় হয় বিভিন্ন সিস্টেমে। এটা এই জাহাজের এয়ার কম্প্রেসার, জাহাজটিতে সমস্ত রুমে এয়ার কম্প্রেসারের মাধ্যমে ঠান্ডা বাতাস প্রবাহমান করার ব্যবস্থা ছিল, এটা হচ্ছে জাহাজের এয়ার কম্প্রেসার বলে। দেখতে পাচ্ছেন এখানে দুটো এয়ার কম্প্রেসার আছে এবং আরেকটি আছে,
ভাই এদেরও কম্পেশন না ভাই এগুলো এয়ার কম্প্রেসর সাত তো কালকে রোড পে যা আছে কালকে তার আসবে এগুলো তো কম্পেশন না ভাই ভার্টিক্যাল ফার্নিচার ফোন হয়ে বেরিয়েছে এটা আছে দেখেছেন নর্মাল দেখেছেন সুধন ভাই এই এইগুলো যদি স্পেয়ার থাকে তো সেগুলো রেখে দেবেন এগুলো আমাদের জাহাজে লাগবে কাজে ঠিক আছে আর লাল আর কি 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 রং নেছেন তিন আর সাতটা আর হোস পাইপের মাথাটা পেরে ফেলাইছে না কোনে থেকেছেন সব হ্যাঁ কোনে কোনগুন আলাদা করে থেকেছেন ভাই এগুলো 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 আর নেই এগুলো কি ছোট ছোট এগুলো কি সব রং কেমিক্যাল তো কম এত বড় জাহাজ রং কেমিক্যাল তো কম পড়েছে দেখছি হ্যাঁ এগুলো কি এগুলো কি মোবাইল টেবিল নাকি হ্যাঁ এগুলো এখানে থেছেন কেন এগুলো এগুলো অ্যাকসেপ্ট করে নেন না 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 পাগল আপনি বললেন তো আর কিছু আছে এখানে এখানে স্প্রে রং টং আছে কিনা দেখেন দেখেন হলুদ রং লাগবে এগুলো কি রং হ্যাঁ রিমুভার ড্রাই পেন্টিং ইনসেপ্ট রিমুভার রং আছে কিনা দেখেন লালতাই নেন লালতাই আর কি আছে দেখেন লাল সবুজ নেন লাল সবুজ হলুদ তাই নেন হলুদ তাই নেন হলুদ এখানেও লাগবে এখানে ভাই মার্কিং করার জন্য লাগবে বুঝলেন এগুলো সব রং আসছে একটা ব্ল্যাক এই সুদন ভাই এটা কাটন নেন সুদন ভাই এখানে আছেন আপনার টাম রেখে যান ওর কি গেলাম এগুলো পাতা করে নেবেন আচ্ছা ঠিক আছে এগুলো সব রং কিন্তু হ্যাঁ এগুলো সব রং তাহলে এটা এই খাঁচাটা নেন এগুলো হয়ে যাবেন আমাদের টুকিটাকি আর তো আপনি ঘরে আসেন রান্নার দরকার নেই হ্যাঁ ওই যে মার্কিং করার জন্য রং এখানে আছে স্প্রে রং এগুলো নিয়ে নেব ভাই সবই মামু হ্যাঁ আর কিছু নেই তো আর কিছু আছে আর কিছু নেই
আর কি দরকার এই জাহাজটিতে অল্প কিছু ফ্রিজ পড়ছে আর দেখতেই পাচ্ছেন আমার সামনে অনেকগুলো ফ্রিজ আছে ফ্রিজগুলো সবই সচল এবং খুবই ভালো ব্র্যান্ডের সবগুলো ফ্রিজ হায়ার ব্র্যান্ডের ভাই মিটি কটা পেয়েছেন দুটো এই দুটো আমি এখন নিচে আপনাদের দেখানোর জন্য যাচ্ছি আবারও হার্ডওয়্যার স্টোরটি আমার দেখা হয়নি যার কারণে আমি আবার নিচে যাচ্ছি এবং ওখানে গিয়ে আপনাদের হার্ডওয়্যার স্টোর দেখানোর চেষ্টা করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই ভিডিওর ধারাবাহিকতায় দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা শিপ ব্রেকিং ইয়ার্ডের কী ধরনের শিপের মালামাল দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রয়োজন ছাড়া কেউ কোনো মালে হাত দেবেন না।